सुप्रिय शिक्षार्थी आदा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो परम करुणामय सृष्टिकर्तार दया आमरा भालो आछि। इतिमध्ये तुम्हारा अनेकगुलो क्लास करे फेलेछो, विशेष करे काकतारा उपन्यासेर एकाधिक क्लास पेयेछो। तो आमी काकतारा उपन्यास निये आमी आलोचना करब ना, बरं এই উপন্যাসের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকে, যেগুলো প্রশ্ন বারবার এসএসসি পরীক্ষায় দিয়েছে এমন কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। তো প্রথম প্রশ্ন শিরোনাম থেকে ধরা যায় যে কাকতাড়ুয়া বলতে কি বোঝায়। তুমি তো কাকতাড়ুয়া উপন্যাস পড়েছ, এখন কাকতাড়ুয়া বিষয়টা কি এটা চিনো কিনা? দেখবে যে গ্রামে শস্য ক্ষেতের সন্নিকটে পুরাতন ছেঁড়া জামা, কালির পাতিল, বাঁশ, খড় ইত্যাদি দিয়ে দেখবে যে মানুষ প্রতিকৃতি তৈরি করে রাখা হয়, যাতে ক্ষতিকর পশু পাখি এসে ক্ষেতের শস্যকে নষ্ট না করতে পারে। যে সে জড়ো, কাকতাড়ুয়া জড়ো, কিন্তু অন্যদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়, এই বিষয়টাকে কাকতাড়ুয়া বলে। তবে কাকতাড়ুয়া উপন্যাসে কাকতাড়ুয়া বলতে কেন্দ্রীয় চরিত্র বোধাকে বোঝানো হয়েছে, যে বোধা নিজেও জড়োর মতো তাকে সবাই অনেক বিশেষ করে যারা দেশে অনিষ্ট করতে চায় তাদের ভীতির কারণ হচ্ছে বোধা। এরপরে দেখবে জেগে উঠে একটি ভয়াবহ কুটির রাত। তোমরা খেয়াল করবে কাকতাড়ুয়া উপন্যাসের দুইটি ঘটনা রয়েছে, একটি হচ্ছে কলেরা মহামারী, আরেকটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং কলেরা মহামারী একটি গ্রাম উজাড় হয়ে যাওয়ার একটি কাহিনী। তো জেগে উঠে ভয় হয়ে একটি কুটির রাত, এই রাত বলতে সেই রাতকে বোঝানো হয়েছে যে রাতে বুধার চার ভাই বোন এবং মা বাবা সবাই কলেরা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তিনু, বিনু, শিলু, তালেব এবং তার মা এবং বাবা সবাই মারা যায়। ঘুটঘুটে কালো অন্ধকার রাত ছিল, কোথাও কোনো শব্দ নেই, নিজের নিঃশ্বাসের শব্দ যেন বোধা শুনতে পাচ্ছে না, এমন ভীতিকর একটি রাত ছিল সেই রাতটি বোধার কাছে। এবং সেই রাতটি বোঝানো হয়েছে যে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত। কুটিল কি, খারাপ, বোধার জন্য সেই রাতটি ছিল খারাপ রাত। কিভাবে গ্রামে কিভাবে গণকবর হয়েছে, গ্রামে বোধদের গ্রামে কিভাবে গণকবর হয়েছিল? তো গণকবর কি, যে যেখানে অনেকগুলো মানুষকে একই জায়গায় একই গর্তে পুঁতে দেওয়া হয় দাফন ছাড়া, কাফন ছাড়া। একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশে এমনটা হয়েছিল, অনেক মানুষকে পাকিস্তানি মিলিটারি এবং তাদের দুশোররা পশুর মতো গুলি করে হত্যা করেছে, হাত পা বাঁধা, চোখ বাঁধা, এবং সেই লাশগুলোকে আলাদাভাবে কবর দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং একটি জায়গায় গর্ত করে তাদের সবাইকে পুঁতে দেওয়া হতো। এভাবে কিন্তু একাত্তরে বাংলাদেশে গণকবরের সৃষ্টি হয়েছিল। এরপর খেয়াল করো বুধার চোখ লাল হয়ে যাওয়ার কারণ কি। এক কথায় যদি বলি যে কোনো কিছু করার ইচ্ছা যখন বুধার ভিতরে তীব্র প্রতিজ্ঞা হয়ে যায় তখন বুধার চোখ লাল হয়ে যায়। আমরা এই উপন্যাসে দুইবার বুধার চোখ লাল হতে দেখেছি। প্রথমবার দেখেছিলাম তার চাচি তাকে ভাত দিয়েছিল পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে পান্তা ডুলতে ডুলতে ভাত লাল হয়ে গিয়েছিল এবং বুধার চোখের রঙও ওই একই রকম। সেবার কারণটা কি ছিল, বুধার চাচি বুধাকে বলেছিল যে বাবা তুই কামাই করতে পারিস না, তোর চাচার উপার্জন কম, তোর চাচার 8 জন ভাই বোন, এ নিয়ে তো আমরা চলতে পারি না। তো বোধা সেদিন একটা প্রতিজ্ঞা করেছিল, কি প্রতিজ্ঞা, এই বাড়িতে কোনোদিন সে খেতে আসবে না, অর্থাৎ চাচার বাড়িতে কোনোদিন বোধা খেতে আসবে না, এই কারণে সেদিন লাল হয়েছিল বোধার চোখ। আরেকদিন লাল হয়ে যায় পাকিস্তানি মিলিটারিরা এসে যেদিন বাজারে আগুন ধরিয়ে দেয়, অনেক মানুষকে গুলি করে হত্যা করে, সেই পুরা বাজারের দিকে তাকিয়ে বোধার চোখ লাল হয়ে গিয়েছিল। সেদিন বোধা প্রতিজ্ঞা করেছিল এই মিলিটারিদেরকে বাংলার মাটি থেকে এমনি মিচিতে দেবে না। তো খেয়াল করো এর পরেরটা সেই রক্ত গরম করা ভাষণ।
আসলে সেই রক্তগরম করা ভাষণ বলতে 1971 সালে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে বোঝানো হয়েছে। আর সেই ভাষণ শুনে এদেশের আওয়াম জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা অনুপ্রেরণা পেয়েছিল, যার কারণে সেই ভাষণকে বলা হয়েছে রক্ত গরম করা ভাষণ। বিশ্বে শ্রেষ্ঠ ভাষণের একটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই ভাষণটি। মিঠুর মা হঠাৎ কাঁদতে শুরু করে কেন? আমরা জানি যে মিঠুর ছোট ভাইয়ের নাম হচ্ছে মধু, আর মধু ছিল বোধার খেলার সাথে। মধুকে পাকিস্তানি মিলিটারিরা গুলি করে হত্যা করে, তাই মিঠুর মা যখন আমাদের কেন্দ্রীয় চন্দ্র বোধাকে দেখতে পায়, তখন তার ছেলে, গর্ভজাত ছেলে মধুর কথা মনে পড়ে যায়, আর তাই সে কাঁদতে শুরু করে। মাইন্ড বিস্ফোরিত হয় কিভাবে, এটি শেষ প্রশ্ন। মাইন্ড, আমরা জানি কাকতার উপন্যাসে বোধা কেন্দ্রীয় চরিত্র এবং সে নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, বিশেষ করে গ্রামে যখন মিলিটারিরা ক্যাম্প স্থাপন করে, সেই ক্যাম্পে খবর আনা নেওয়া এবং কীভাবে ক্যাম্পটা ধ্বংস করা যায়, মাইন বাংকার তৈরি করছিল মিলিটারিরা। বাংকারটি মাটি কেটে উঁচু স্থান নির্মাণ, যেখান থেকে শত্রুপক্ষের সহজেই শত্রুপক্ষকে পরাজিত করা যায়, শত্রুপক্ষ সহজে পরাজিত করতে পারবে না। আর এই বাংকার যদি করে ফেলে তাহলে পাকিস্তানি মিলিটারিদের হারিয়ে দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা কমান্ডার বোধাকে একটি মাইন দেয় এবং বোধা মাটি কাটার দলের সঙ্গে যোগদান করে সারাদিন মাটি কাটে এবং সন্ধ্যার সময় মাটি কাটা শেষ হলে কোনো এক ফাঁকে গিয়ে কাঁচা মাটি সরিয়ে মাইনটা পুঁতে দিয়ে বেরিয়ে আসে। এবং মিলিটারিরা যখন ভিতরে পজিশন নেওয়ার জন্য যায়, যেই পায়ের চাপ লাগে অমনি মাইনটি বিস্ফোরিত হয়। তো আজকে আমরা 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা বারবার শোনো। আমি মনে করি এই 7টি প্রশ্ন থেকে এসএসসি পরীক্ষায় কমন পড়ার মতো এবং আসবে আশা করি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আদাব।